সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই নোবেল করোনা ভাইরাসের প্রভাবের কারণে সারা বিশ্বে লেখাপড়ার যে পরিস্থিতি, তাতে সবাই যার যার বাড়িতে থেকে লেখাপড়ার কাজ চালিয়ে যেতে হচ্ছে। আমিও ভালো আছি। এই পর্যায়ে আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর সাধারণ গণিত সপ্তম অধ্যায়ের সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটের যে বিষয়টা, এটা আমি একটু মৌখিকভাবে বলি যে সেটটা হচ্ছে এ কালেকশন অফ এলিমেন্টস, মানে বিভিন্ন উপাদানের একটা সুনির্ধারিত সংগ্রহকেই আমরা সেট বলি। তো বিশেষ করে সেটের বিভিন্ন উপাদান তুমি তোমার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাবে। যেমন যদি কোনো মার্কেটে যাও, দেখবা যে ওখানে গ্লাসের সেট পাওয়া যায়, প্লেটের সেট পাওয়া যায়। তখন মানে এই সেটের ভিতরে কিন্তু 10টা 12টা বা 7-8টা এরকম থাকে। বা ধরো ডিনার সেট আছে, ডিনার সেট পাওয়া যায়, ডিনার সেটের মধ্যে 20 পিস 27 পিস এই জাতীয় থাকে। বা চুরির সেট আছে, বিভিন্ন ধরনের কাপড়ের সেট পাওয়া যায়। তো এগুলো মূলত এই সবগুলোর কালেকশনকে আমরা সেট বলি। এখন গাণিতিক ভাষায়, গণিতের ভাষায় আমরা সেটটাকে যখন প্রকাশ করি, তখন কিন্তু আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে করতে পারি বা বিভিন্ন অক্ষর দিয়ে করতে পারি, ইংরেজি অক্ষর অথবা বাংলা অক্ষর অথবা বিভিন্ন রঙের নাম দিয়ে আমরা করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এবার বোর্ডে চলে যাই। যে সেটের যে সংখ্যাটি, সেটি আমি একটু আবার এখানে স্পষ্ট করে লিখি যে সেটটা হচ্ছে বাস্তব জগৎ বা চিন্তা জগতের, বাস্তব জগৎ বা চিন্তা জগতের, চিন্তা জগতের বিভিন্ন উপাদানের, উপাদানের সুনির্ধারিত, সুনির্ধারিত সংগ্রহকে বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সেটের, সেটটাকে আমরা প্রকাশ করব কিভাবে? সেটটাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি বা তালিকা পদ্ধতি, তারপর হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতির প্রকাশটা আমরা দেখবো। তালিকা পদ্ধতিতে সেটটাকে কীভাবে প্রকাশ করা যায়, খুব ইজি বিষয়, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তালিকা পদ্ধতিতে আমরা সেটটাকে যখন প্রকাশ করি, তখন আমরা কিন্তু সেটের একটা নাম দিই। যেমন প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা উপাদানের একটা নাম আছে, বা এই পৃথিবীতে যত উপাদান আছে সবগুলোরই একটা নাম রয়েছে, যার যার আলাদা ভিন্ন নামের। প্রত্যেকটা মানুষের যেমন আলাদা নাম থাকে, প্রত্যেকটা বস্তু বা উপাদান, জড় পদার্থ বা জলজ পদার্থ যেটাই থাকুক, সবগুলোরই আলাদা আলাদা নাম থাকে। তো সেটটাকে আমরা প্রকাশ করি বড় হাতের অক্ষর দ্বারা, ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা আমরা সেটটাকে প্রকাশ করি। এবং সেটের যে উপাদানগুলো আছে, উপাদানগুলোকে আমরা সংখ্যা অথবা অক্ষর, ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। এবং প্রতি একটা উপাদানের পর যখন আরেকটা উপাদান আমরা লিখব, তার আগে কিন্তু কমা চিহ্ন দিয়ে লিখতে হবে, এটা খেয়াল রাখবা। তো এখানে আমরা এই ওয়ান লেখার পরে কমা দিলাম, তারপরে টু, তারপরে কমা দিলাম, তারপরে কমা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রেখেছি, কারণ সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভিতরেই রাখতে হবে। এবং আলাদা আলাদা এই যে ওয়ান, তারপরে টু, এ, বি, এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে সেটের উপাদান বলব বা সেটের সদস্য। এবং এটাকে আমরা সেটের সদস্য বলতে পারি, সেটের সদস্য বা সেটের এলিমেন্ট বা উপাদান
বা মেম্বার অর্থাৎ সেটা সদস্য এলিমেন্ট উপাদান মেম্বার একই কথা তো একই জিনিস কিন্তু এটাকে চারটা নামেই প্রকাশ করা যায় তো প্রত্যেকটাকে প্রত্যেকটা সংখ্যা বা অক্ষর বা নাম থাকলে রঙের নাম থাকতে পারে মানুষের নাম থাকতে পারে তো এইগুলোকে আলাদা আলাদাভাবে আমরা সেটের সদস্য বা এলিমেন্ট বা উপাদান বা মেম্বার আমরা বলে থাকি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তালিকা পদ্ধতি কি এটা আমরা শিখলাম এবং তালিকা পদ্ধতিতে সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করব এটাও আমরা শিখেছি এবার সেট গঠন পদ্ধতিটা আমরা শিখব সেট গঠন পদ্ধতিটা কি সেট গঠন পদ্ধতি হচ্ছে আমরা যখন একটা সেটকে সেটের উপাদান যখন অনেক থাকে তখন এই উপাদানগুলোকে আমরা যখন লিখতে যাই তখন দেখা গেছে যে এটা মানে খাতায় লেখার মতো পরিবেশ থাকে না তো সে অবস্থায় ধরো একটা স্কুলের একটা ক্লাসের স্টুডেন্ট রয়েছে অষ্টম শ্রেণী অথবা নবম শ্রেণী দশম শ্রেণী যে কোনো শ্রেণীর ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা 200 জন হইতে পারে তো 200 জনের নাম তো আমরা এইভাবে সিরিয়ালি লিখতে গেলে অনেক জায়গার দরকার তো সেই ক্ষেত্রে অর্থাৎ এই উপাদানগুলোকে সংকোচন করে প্রকাশের যে পদ্ধতিটা বিশেষ করে আমরা এটাকে এইভাবে প্রকাশ করবো যেমন এক্স সাজ দেট এক্স অর্থাৎ এক্স যেন এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দেট বা যেন এক্স সাজ দেট এক্স যেন এক্স হাজি আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজের স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী এবং এটাকে আমরা সাইন ব্রেকেটের ভিতরে রাখলাম কারণ কি কারণ এখানে এক্স যে অক্ষরটা আমরা ব্যবহার করছি এক্সটা তো আসলে গাণিতিক ভাষায় এটা চলো এখন এখানে এক্স যেন এক্স হাজি আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তার মানে এই অষ্টম শ্রেণীতে এক থেকে 200 পর্যন্ত যদি স্টুডেন্ট থাকে এক থেকে 200 পর্যন্ত ছাত্রছাত্রীর আমরা রোল নাম্বারটা যদি ধরি তাহলে এক থেকে 200 পর্যন্ত ছাত্রছাত্রীর রোল নাম্বারটা এটা দিয়ে প্রকাশ করবে অথবা তাদের এই যে সিরিয়াল নাম্বার থাকে ওইটাও প্রকাশ করবে কিন্তু আমি যদি 200 জন ছাত্রের রোল নাম্বার এভাবে পর্যায়ক্রমে লিখতে যাই তাহলে দেখা যাবে যে আমার এই সংখ্যাগুলো লিখতে গিয়ে যে বড় ব্যাপক আকার একটা সেট তৈরি হবে তো এটাকে আমরা এত বড়ভাবে উপস্থাপন করতে পারবো না সেই কারণে এই সেট গঠন পদ্ধতিটাকে এই পদ্ধতিতে অর্থাৎ এক্স দেওয়ার উদ্দেশ্য হলো যে এক্সের মান হবে যেহেতু ছাত্রছাত্রী আছে 200 সেক্ষেত্রে এক্সের মান আমরা এক থেকে 200 জন আমরা লিখতে পারি ঠিক আছে বন্ধুরা তো এখানে আমরা সেট গঠন পদ্ধতি শিখলাম যে এভাবে প্রকাশ করে অর্থাৎ যে কোনো সংখ্যা যেমন এভাবে লেখা যায় যে এক্স সাজ দেট এক্স জোড় সংখ্যা অর্থাৎ এখানে জোড় সংখ্যা এক্স জোড় সংখ্যা তার মানে এখানে যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলোই প্রকাশ পাবে যদি নির্দিষ্ট করে দেওয়া না থাকে আর যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে যদি বলা থাকে যে এই একটা শর্ত যদি দেওয়া থাকে অনেক সময় শর্ত দেওয়া থাকে যেমন এক্স এই 20 পর্যন্ত বা 30 পর্যন্ত তখন আমরা জোড় সংখ্যা ওই শুরু থেকে 2 থেকে 20 পর্যন্ত আমরা এভাবে লিখব তো এভাবে সংখ্যাগুলো আমরা এভাবে উপস্থাপন না করে জাস্ট আমরা যদি এভাবে লিখে ফেলি তাহলে এই কাজটা সহজ হয়ে যায় এই পদ্ধতিটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো এ পর্যায়ে আমি সেটের যে বিভিন্ন প্রকারভেদের মধ্যে যেমন আমরা এখন শুরুতেই আমরা শিখলাম সেট কি তারপরে তালিকা পদ্ধতি সেট গঠন অর্থাৎ সেট গঠন সেটটাকে প্রকাশের পদ্ধতি দুইটা এটা আমরা শিখলাম তারপরে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি শিখলাম এখন আমরা সেটের গাণিতিক সমস্যা আমরা শিখব যেমন সংযোগ সেট সংযোগ সেট বা ইউনিয়ন সেট
অর্থাৎ সংযোগ সেট, সংযোগ শব্দের অর্থ হলো আমরা যে কোনো সেটের ভাষায় দুইটা বা দুবাদুতিক সেটকে আমরা একত্র করব, একসাথে করব। তো সেই ক্ষেত্রে আমরা সেটটাকে একসাথে করতে গেলে সংযোগ সেট কি, সংযোগ সেটের সংজ্ঞা আমরা শিখি। সংযোগ সেট হচ্ছে যে দুই বা ততোধিক সেটের, অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কমন উপাদানগুলো থাকে, কমন উপাদান এবং আনকমন উপাদানগুলো নিয়ে আমরা সংযোগ সেট গঠন করব। যেমন সহজে আমরা লিখতে পারি যে শুধুমাত্র দুটি সেটের মধ্য থেকে শুধুমাত্র কমন ও আনকমন উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত। লক্ষ্য করো এখানে কমন এবং আনকমন দুটি শব্দ আমি লিখেছি। তো কমন তো অ্যাকচুয়ালি ইংরেজি শব্দ, কমনের অর্থ হচ্ছে সাধারণ। অর্থাৎ ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, সবারই যদি একই রকম ড্রেস থাকে, তাহলে বুঝতে হবে যে সবার কমন ড্রেস, অর্থাৎ সাধারণ, সবার পোশাকটা সাধারণ। আর যদি 50 জনের মধ্যে যদি 49 জন বা 48 জনের একই রকম ড্রেস থাকে, দুইজনের যদি ভিন্নধর্মী ড্রেস থাকে, তাহলে বুঝতে হবে যে ওই দুইজনের যে ড্রেসের কালারটা সেটা আনকমন। তোমরা এভাবে যে কোনো উপাদানের বেলায় যদি এক জাতীয় উপাদান হয় তাহলে এটা কমন, আর যদি ভিন্ন জাতীয় উপাদান হয় তখন আমরা এটাকে বলবো আনকমন। তো এই ক্ষেত্রে সেটের বেলায় সংযোগ সেটের সমাধান আমরা যখন করবো, সেই ক্ষেত্রে সংযোগ সেটটাকে প্রকাশের একটা চিহ্ন আছে। সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউ আকৃতির একটা চিহ্ন আছে, এই চিহ্ন দ্বারা। এখন এই চিহ্নের প্রয়োগ আমরা করব, যেমন প্রশ্নে যদি একটা গাণিতিক সমস্যা আমি দেখাচ্ছি, খুব সহজেই তোমরা এটা আয়ত্ত করতে পারবে, কারণ বীজগণিতে সবচেয়ে ইজি চ্যাপ্টার এবং সহজে যেটা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ে সেটের যে আলোচনা আছে, নবম দশমের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সেটের আলোচনা আছে। অর্থাৎ অষ্টম শ্রেণীর সেটের সাথে নবম শ্রেণীর সেটের একটা সংযোগ আছে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এ সেটটাকে আমরা প্রকাশ করি 1, 2, 3 দ্বারা, আবার বি সেটটাকে আমরা প্রকাশ করি 2, 3, 4 দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা যদি থাকে যে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি সেটের সংযোগ সেট কত হবে, এটি দেখো, তাহলে আমরা কীভাবে করবো? আমরা সেই ক্ষেত্রে প্রথমে এ সেটের যে উপাদানগুলো আছে এগুলো লিখি 1, 2, 3। বি সেটের উপাদানগুলো আমরা লিখি 2, 3, 4। এখন শুরুতেই আমি সংযোগ সেটের সংজ্ঞায় লিখেছি যে দুটি সেটের মধ্য থেকে শুধুমাত্র কমন ও আনকমন উপাদান। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটি সেটের মধ্যে কমন উপাদান কি আছে একটু খুঁজে বের করি। যেমন এই দুটি সেটের মধ্যে কমন উপাদান আছে 2, 3, এখানে আছে 2, অর্থাৎ দুটি সেটের মধ্যে কমন উপাদান রয়েছে 2, 3, তাহলে এখান থেকে আমি 2, 3 কমন নিয়ে আসলাম। আনকমন উপাদান রয়ে গেল 1 এবং 4, তাহলে এই দুইটা এখানে আমি লিখব। অর্থাৎ আমি সংজ্ঞানুসারে কমন এবং আনকমন উপাদানগুলো সাজিয়ে নিলাম। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে ছোট থেকে বড়র দিকে আমি সংখ্যাগুলো সাজাই 1, 2, 3, 4 এভাবে সাজিয়ে নিলাম। তাহলে আমরা সংযোগ সেটের গাণিতিক সমস্যাটা আমরা বুঝতে পারব। এ পর্যায়ে ছেদ সেট নিয়ে একটু আলোচনা করি, কারণ ছেদ সেটটা বা ইন্টারসেকশন সেট ইন্টারসেকশন সেটের মধ্যে এই জাতীয় ছেদ সেটের সংজ্ঞা আমরা যখন পড়তে যাব, সেই ক্ষেত্রে
সংযোগ সেটের বিপরীত হচ্ছে চেঞ্জ সেট। অর্থাৎ সংযোগ সেটে ছিল কমন এবং আন কমন উপাদান নিয়ে আমরা সমস্যা সমাধান করছি, কমন এবং আন কমন উপাদান নিয়ে আমরা সংযোগ সেট গঠন করছি, আর চেঞ্জ সেটের বেলায় শুধুমাত্র কমন উপাদান নিয়ে আমরা চেঞ্জ সেট গঠন করবো। শুধুমাত্র কমন উপাদান নিয়ে এখন ছেদ সেট কে প্রকাশ করা হয় ইউ আকৃতির চিহ্নটাই উল্টা আসবে, যেমন এটাকে ক্যাপের মতো দেখতে দেখা যায়, যেটা ইউ এর উল্টা চিহ্ন, অথবা এটার নাম হচ্ছে ক্যাপ। এই ছেদ সেটকে প্রকাশের চিহ্ন হচ্ছে এটা। এখন প্রশ্নটা যদি থাকে যে এ সেট দেওয়া আছে 1 2 3, বি সেট দেওয়া আছে 2 3 4, তাহলে আমরা এটাকে, প্রশ্নটা যদি এভাবে থাকে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, অর্থাৎ এ ছেদ সেট বি ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা এখান থেকে এ সেটের উপাদানটা আমরা লিখবো 1 2 3, তারপরে বি সেটের এই ছেদ সেটের চিহ্নটা আমরা লিখবো ক্যাপ, তারপরে 2 3 4। এখন এই দুইটা সেট থেকে তোমরা লক্ষ্য করো এই দুটি সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো কমন উপাদান আছে। তোমরা নিশ্চয়ই বলবে যে 2 3 এই দুটি কমন উপাদান, ঠিক তাই। এই দুটি সংখ্যাই হচ্ছে এই দুইটা সেটের মধ্যে কমন সংখ্যা বা কমন উপাদান। এই দুইটা কমন উপাদান থেকে আমি 2 3 কমন নিয়ে নিলাম, বাছাই করে নিয়ে নিলাম, তাহলে আমার ছেদ সেট প্রকাশটা হয়ে গেল, অর্থাৎ ছেদ সেটটা আমি গঠন করে ফেললাম এবং সংজ্ঞা অনুসারে আমার এটা হয়ে গেল। অর্থাৎ দুইটা সেটের মধ্য থেকে শুধুমাত্র কমন উপাদান নিয়ে ছেদ সেট গঠন করলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ, আর পরবর্তী ক্লাসে আমরা সেটের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো, এবং খুব ভালোভাবে তোমরা বাড়িতে এই মনোযোগ সহকারে এই গাণিতিক সমস্যাগুলো চর্চা করবে। আশা করি তোমাদের অনেক তোমরা অনেক উপকৃত হবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।